আপনার নামটি একটু বলেন। নাজমা বেগম। এমনি প্রকাশে কাউকে বলি না, যখন জায়নামাজে বসি তখন একটু আল্লাহর কাছে বলি, জাল্লা দুনিয়াতে আমি আমার বাবা মাকে দেখিনি, বা তুমি যে অবস্থায় রাখছো খুব ভালো রাখছো, শুকরিয়া তোমার দরবারে। বেঁচে থাকলে পাবো কিনা জানি না, কিন্তু মরার পরে অন্তত পক্ষে মা বাবার সাথে জান্নাতে তুমি একটু দেখা করে দিও আমাকে। তো এই হাতে দিয়ে যে মুখে দিছি না, উপর দিকে তাকাই দেখি যে ও নাই। আমার নাম নাজমা, আমরা তিন ভাই বোন ছিলাম। আমার বড় বোনের নাম ছিল মরিয়াম, আমার বড় জেঠি তাকে মরি মরি বলে ডাক। আমার বড় খালার বাড়িতে গিয়েছিলাম, সেখান থেকে হারিয়ে গেছি। তার দুটো ছেলে ছিল, বড় ছেলেটার নাম ছিল মুত্তালিব। আমার যতটুকু মনে পড়ে সেই বড় খালুর ছেলেটা অসুস্থ ছিল, না হয় মরে গিয়েছে। মাঝে মধ্যে আমার বাবা যখনই হাটে যেতেন, তার হাটে গিয়ে বাদাম কিনে দিতেন আর বলতেন বাদাম খেতে খেতে বাড়ি চলে যাও। খুব কাছাকাছি তাহলে, ভালো একটা ক্লু কিন্তু। মানে কিছু কিছু লোক কখনো যদি একটু টাচ করে কথা বলতো যে মা বাবা নেই, বা এই মুসলমানের ঘরে কিনা আমাদের ঘরে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, সবসময়ের মতো দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার আরও একটি বেসিক ভিডিও। যারা আপন ঠিকানায় আসতে চান তাদেরকে আমি বলবো আমাদের যে মেল অ্যাড্রেস আছে সেই মেইলে মেইল করবার জন্য। আমাদের মেইল অ্যাড্রেসটি হচ্ছে apanthikana21@gmail.com। এছাড়াও আপনারা বিভিন্নভাবে আমাদের ভলেন্টিয়ার যারা আছেন, আরিফ ভাই আছেন, অফিসিয়াল মেম্বার অফিসিয়াল এক্সিকিউটিভ মহিউদ্দিন আছে এবং জলিল ভাই আছে। আপনারা জানেন রিসেন্টলি জলিল ভাই আমাদের অফিসিয়াল ভলেন্টিয়ার হয়েছে, তাদের মাধ্যমেও আপনারা যোগাযোগ করে আসতে পারেন, কোনো সমস্যা নেই। তবে নিশ্চিতভাবেই জেনে নেবেন একটা কথা, বারবারই বলেছি, বহুবার বলেছি, বিভিন্নভাবে বলেছি, আমাদের এই অনুষ্ঠানে আসতে, অনুষ্ঠানে ভিডিও করতে আপনাদের পকেট থেকে একটা পয়সাও কেউ নেবে না, আমাদের অফিস থেকে কেউ নেবে না। এবং যদি আপনার কাছ থেকে কেউ কখনো চার্জ করে, আমি যাদের নাম বলেছি অফিসিয়ালি, এই যে মহিউদ্দিন বলেন, আরিফ বলেন, বা আমার মুখ থেকে যে নামগুলো বের হবে অফিসিয়াল ভলেন্টিয়ার, তারা যদি কখনো চার্জ করে বা কোনোভাবে কোনো গিফটও আপনার কাছ থেকে নেয়, প্রথম কথা হচ্ছে অফিসিয়ালি নিষেধ, গিফটও যদি আপনার কাছ থেকে নেয় আপনারা জাস্ট একটা প্রমাণ আমার সামনে হাজির করবেন এবং অফিসিয়ালি সেটার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। এটা আমি পাবলিকলি আপনাদেরকে ওপেনলি বললাম এভাবে, ওকে? সো এটা করবেন না এরা কখনোই, একদম অফিসিয়ালি স্ট্রিক্টলি নিষেধ। আর আপনারা যদি কখনও কারো মাধ্যমে এরকম অফার পান তাহলে আপনি নিশ্চিতভাবেই ধরে নেবেন সে হচ্ছে ফ্রড এবং তার সঙ্গে আমাদের অফিসিয়াল কোনো যোগাযোগ নাই, ওকে? তো এটা সম্পূর্ণ ফ্রি, মানে অফিসের আমাদের জায়গা থেকে এটা সম্পূর্ণ আপনাদের জন্য ফ্রি। এখানে ভিডিও করা এবং খোঁজ করা সেটা সম্পূর্ণ 100% শতভাগ ফ্রি। যাই হোক, আমি আর কথা বাড়াবো না, প্রথমেই ভিডিওটি শেয়ার করার বিশেষ অনুরোধ জানিয়ে আমার সঙ্গে যিনি আছেন তার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেবো। আপনার নামটি একটু বলেন। নাজমা বেগম। নাজমা বেগম, বয়স কত হতে পারে আনুমানিক এখন? 49-50 এরকম। 49-50, যখন হারিয়েছেন তখন বয়স কত ছিল আনুমানিক? 5-6 বছর হবে মনে হয়। তার মানে আজ থেকে প্রায় 40-45 বছর আগের গল্প। জি। মনে আছে কি কি হয়েছে ছোটবেলায়, এত ছোটবেলায় পরিবারে মনে করতে পারবেন? আপনার সঙ্গে কে এসেছে আমাদের অফিসে? আমার হাজবেন্ড আসছে। উনি সব কিছু জেনে শুনে আপনাকে বিয়ে করেছিলেন? ও আমার সাথে ছোট থেকে বড় হয়েছে আমাদের বাড়িতে, আমি যেখানে বড় হয়েছি হারিয়ে যাওয়ার পরে। হ্যাঁ, হারিয়ে যাওয়ার পরে খুব ছোট থেকে, আমি যখন ক্লাস 2 তে পড়ি তখন থেকে আমার সাথে। ও, আপনি পড়াশোনা করেছেন হারিয়ে যাওয়ার পরে? হালকা পাতলা কিছু করেছি আর কি। আচ্ছা আচ্ছা, তো উনি ওনার সঙ্গে সংসার কত বছরে? আমার বিয়ে হয়েছে যখন আমার 13 বছর বয়স তখন। ওরে বাবা, মাশাআল্লাহ, আপনারা একসঙ্গেই আছেন তো বিশাল, আল্লাহ আল্লাহর রহমত না থাকলে এতদিন একসঙ্গে থাকা সম্ভব না আসলে। ঠিক আছে, চলেন আমরা নাজমাপা, আমরা একেবারে ছোটোবেলা থেকে যেখান থেকে আপনার বলতে ইচ্ছে করে, যেভাবে আপনার মনে আছে এবং আপনার বলার উপরই নির্ভর করছে আসলে আমরা কী পরিমাণ খোঁজ করতে পারবো, যা যা মনে আছে আমাকে একটু বলেন তো। আসলে আমার তো সব কিছু ওরকম একটা মনে নেই, খালি শুধু আমি যেখান থেকে হারাইছি আমার খালার বাসার থেকে সেখান থেকে আমি একটু বলতে পারি। তার আগে কোনো ঘটনা মনে নেই পরিবারের, বাবা মাকে নিয়ে? হ্যাঁ, ফ্যামিলিগতভাবে আমরা ছিলাম, হলো আমরা তিন ভাই বোন ছিলাম, মানে আমার বড় একটা বোন ছিল আর আমি মেজ। আচ্ছা। আর ছোট একটা কোলে ছিল, সেটা ভাই ছিল না বোন ছিল, ওটা আমার একটা খুব স্মরণ নাই। আচ্ছা, মানে তিন ভাই বোন ছিলেন এটা মোটামুটি নিশ্চয়ই? হ্যাঁ, মনে আছে। আচ্ছা, তারপর? আর ছিল আমার বাবা আর আমার একটা চাচা ছিল। বাবা এবং চাচা? হ্যাঁ, আমার একটা ছোট চাচা ছিল। হ্যাঁ। আর আমার মা ছিল, আমাদের বাড়িতে ছিল, আর আমার একটা জেঠি ছিল। আমার জেঠার কথা খুব একটা মনে নেই, তবে আমার জেঠির কথা মনে আছে, জেঠি মানে জেঠি মানে ওনার কোনো ছেলে মেয়ে ছিল না, উনি মানে ওনার কথাটা মনে আছে শুধু। আর
আমার একটা খালা ছিল আর নানি ছিল, আমার একটা ছোট মামা ছিল। আচ্ছা, ক্লুজগুলো না হয় আর কি মনে আছে সেগুলো আমি পরেই জানবো, কিন্তু ঘটনাটা কিভাবে ঘটছে আপনার পরিবারে, আপনার হারিয়ে যাওয়ার ঘটনাটা কি আমাকে একটু বলেন তো। হারিয়ে যাওয়ার ঘটনাটা ঘটছে হলো মানে আমার খালার বাসায় বেড়াতে আসছিলাম, মানে আমার খালাতো ভাই একটা ছিল বড় মুতালেব, ওর নাম ছিল মুতালেব। খালাতো ভাইয়ের নাম? জি। বাবার নাম কি আপনার? আমার বাবার নাম মনে নেই আমার। খালাতো ভাইয়ের নাম মনে থাকলো, বাবার নাম মনে থাকলো না? বড় বোনটার নাম, মানে ওর নামটা এই জন্য মনে আছে যেদিন মানে আমি হারাই তার আগের দিন আমার ওই ভাইটা মারা গেছে, তো ওই যে সবাই বলা বলি করছে আর কি, হ্যাঁ ওইটার জন্য আমার একটু মনে আছে। আর আমার বড় বোনের নাম ছিল মরিয়ম, কিন্তু সবাই আর কি মরি মরি বেলা ডাকতো, মানে আমার জেঠি সবসময় মরি বেলা ডাকতো, ওইটাই আমার মনে। বড় বোনের নাম? জি। আচ্ছা, আর আমার নাম ছিল নাজমা, এটাই আছে এখনো আমার নাম। মায়ের নাম মনে নেই? তাও মনে আপনার? না, আমার নামটা মনে নেই। বাবার নাম মনে নাই, মায়ের নাম মনে নাই, শুধু মনে আছে মোতালেবের নাম, যে মোতালেব মারা গেছে। হ্যাঁ হ্যাঁ। তো ওই আমার ওই যে মোতালেব মারা গেছে না, ওর ওকে দেখার জন্যই আমার খালার বাড়িতে আসছিলাম আমরা। আচ্ছা। তো যেদিন আসছি তার পরের দিন সকালবেলা বেকারিতে গেছি, যাওয়ার পরে তো আমার মামা একটা প্যাকেটের মধ্যে চানাচুর দিছে, তা দিয়ে আমার মামা আবার বলতেছে আমার মা তুমি তো হারায় যাও, তা আমি তোমার বাসায় পৌঁছে দিয়ে আসি। হারায় যাও মানে এর আগে হারিয়েছে? আগে দুইবার হারাইছি আমি। আর এর আগে আরো দুইবার হারাইছেন? জি হ্যাঁ। কেমনে কেমনে হারাইছিলেন সেগুলো ঘটনা মনে আছে? হ্যাঁ মনে আছে। আচ্ছা, তো আপনার মামা বলছে এটা আপনার তিন নাম্বার হারানো, তাহলে মানে যে শেষ হারানো, এই হারানোর পরে 45 বছর কেটে গেছে। আগের দুটো হারানোর ঘটনা বলেন তো। এর আগে যখন একবার হারাইছি মাঝখানে মানে আমাদের বাড়ির সামনে আবার একটা আলু খেয়েছিল, মিষ্টি আলু খেয়েছিল, তো ওখান থেকে না আমি আবার ওই একটা কাঠি দিয়ে আর কি আলু মাটির থেকে মানে খোসাইয়া উঠাইয়া মানে আলু মিষ্টি আলু উঠাই একটা খাইতেছিলাম, তা খাইতে খাইতে মানে আমি হাঁটতে হাঁটতে মানে রাস্তা বের হয়ে গেছি, বের হয়ে যাওয়ার পরে এখন অনেক দূর যায় দেখি কি কতগুলো ছেলেরা মানে হাডুডু খেলতেছে। আচ্ছা, তো ওখানে আবার একটা বড় মানে ওই সব ছেলেগুলো ছোট ছোট ছিল, একটা ছেলে খুব লম্বা ছিল বড় ছিল, তো ও ছেলেরা আমাকে জিজ্ঞেস করতেছে তোমার কি হয়েছে তুমি কান্না করতেছো কেন, তা আমি বলছি যে আমি না আমাদের বাসা খুঁজে পেতেছিলাম, তো উনি উনি আবার জিজ্ঞেস করে আমাকে ও ওনার আম্মার কাছে নিয়ে গেছে, তো ওনার আম্মা আবার আমাকে জিজ্ঞেস করছে, তা আমি বলতে পারতেছি না যে মানে কোথার থেকে আস, আমার নাম জিজ্ঞেস করছে আমি নাম বলছি, তো আমাকে বলার পরে আমাকে ঘরে নিয়ে গেছে, ঘরে নিয়ে গিয়ে বসায় রেখে কতক্ষণ গোসল টোসল করাই, গোসল টোসল করাই এরকম একটা উঁচা টেবিল ছিল, তো আমাকে ওই ভাত সাথে খাওয়ার জন্য আমি বলতেছি যে না আমি আমার আম্মার কাছে যাব, বলছে তো তুমি ভাত খাও তোমার আম্মাকে খুঁজতে গেছে। আচ্ছা, তুমি খাও তোমার ক্ষুধা লাগছে না? আমাকে কি না আমার ক্ষুধা লাগে না, আমি আমার মার কাছে যাবো। তো দেখা যায় আমি ভাত খাইতেছি না, তো উনি আবার কি করছে ওনার ছেলেকে বাইরে বের হয়ে ওনার ছেলেকে ডাক দিয়ে বলতেছে কি মেয়েটা তো খাই ভাতও খাচ্ছে না আর কান্নাও থামতেছে না, তো তুমি ও কোন জায়গাতে আসছে ওই রাস্তাটাতে তুমি একটু আগে বাইরে দেখো যে কেউ আসে নাকি। আচ্ছা, এরকম ও কিছুক্ষণ পরে এরকম যাইতেছে যে রাস্তা দিয়ে, ওই রাস্তা দিয়ে আবার আমার আম্মা আর আমার বোন দুজনে মিলে কান্না করতে করতে আসতেছে খুঁজতে খুঁজতে আর কি আমাকে, তো খুঁজতে খুঁজতে আসার আইসা তারপরে ও জিজ্ঞেস করছে এরকম আমার আম্মা বলছে পরে নিয়ে আসছে আমার আম্মাকে খুঁজে পাইছে। হ্যাঁ, ওটা বাড়ি থেকে বেশি দূর ছিল না মনে হয় না। এটা আপনার প্রথমবার হারানো? না, এটা মাঝখানে হারানো, এটা মানে এইবারের আগের বার হারানো এটা। আর একবারে প্রথমবার? আর এর আগের বার প্রথমবার হারাইছি মানে কিভাবে হারাইছি বলতে পারি না, তো আমি এক জায়গায় দাঁড়ায় মানে কান্না করতেছি ওখানে কতগুলো দেয়ালের মধ্যে পোস্টার লাগানো ছিল। আচ্ছা আচ্ছা, এটা মানে প্রথমবার যখন আমি হারাইছি একটা দেয়ালের মধ্যে পোস্টার লাগানো ছিল সিনেমার পোস্টার আর কি কাগজের, আমি ওইখানে দাঁড়া কান্না করতেছি ওইখান থেকে আমার আম্মা পাইছে। এখন আমার মনে হলে যে মানে অদ্ভুত লাগে বিষয়গুলো, আমার মনে আছে আমি বাবার সাথে আমি গ্রামের হাটে, আমি তো ক্লাস 8 পর্যন্ত গ্রামে পড়াশোনা করেছি, বাবা আমাকে নিয়ে হাটে যেতেন, তো উনি সাইকেল চালাতেন, আমি হচ্ছে হলো আপনার সাইকেলের সামনে বসতাম, তো যেটা হতো যে ওই গ্রামটা এখন আর ওরকম নাই, মানে হাটটা ওখানে ওরকম নাই, এটা অনেকেই চিনবে, এটা ফুলবাড়ির হাট, এটা আমার এলাকায় সারিয়াকান্দি, তো মানে বগুড়া সারিয়াকান্দির আর কি, তো যেটা হতো ওখানে একটা আমার যতদূর মনে পড়ে একটা তেঁতুল গাছ ছিল বা একটা বট গাছ ছিল এই ফুলবাড়ির হাটে, ওই জায়গাটায় হচ্ছে উনি সাইকেল রেখে আমাকে রাখতো, রেখে বলতো তুমি এখানে থাকো আমি বাজার করে আসি, তো আমি তো আসলে খুব সুবোধ বালক ছিলাম আমার যেটা মনে হয়, আমি ওখানে বসে থাকতাম আধা ঘন্টা এক ঘন্টা বা সমস্ত কিছু বাজার টাজার করে এসে তারপরে আমাকে এই করতো, তো আমার মনে হয় যে এটাও উচিত না, কোথাও
রেখে যাওয়া, মানে আমি তোমার সন্তানের ক্ষেত্রে চিন্তাই করতে পারি না, যুগটা আসলে অনেক পাল্টে গেছে। বাট আপনাদের সময়, আমাদের সময় বোধহয় এরকমই হতো, বাবা মারা ছেড়ে দিত ঠিক আছে কোথায় আর যাবে, কিন্তু আমি যখন একটা চিন্তা করি যে অবশ্য আমার বাবা মার হয়তো এই কনফিডেন্ট আমার উপরে ছিল যে আমার ছেলেকে আমি যেটা বলবো সে সেটা শুনবে, যে কারণেই কিন্তু রেগুলার এই কাজটা করতো। এখন কিন্তু আমার এই আপন ঠিকানা করতে গিয়ে আপনার এই ঘটনা শোনার পরে আমার কাছে মনে হচ্ছিল যে না, এটাও করা উচিত না আসলে বাবা মায়ের। আপনি দুইবার হারায় গেছেন, তার মানে তো আপনার বাবা মায়ের আপনার প্রতি আরও এক্সট্রা খেয়াল রাখা উচিত ছিল, যে মেয়েটা একবার হারাইছে দ্বিতীয়বার হারাইছে, তৃতীয়বার হারানোর মতো ঘটনা তো আপনার লাইফে ঘটা উচিত ছিল না। কিন্তু 45 বছর আগে মানুষের জীবনযাপন বোধ হয় এরকমই ছিল যে ছেলে মেয়েরা যেদিকে ইচ্ছে ঘুরে বেড়াবে, কোনো সমস্যা নাই, কেই বা কতদূর হারায় যাবে জানি না, মানে এরকম একটা খুব অবিশ্বাস্য লাগলো আমার কাছে। হারানোটা কি আমার মানে একটা মানে যাদের যাদের কাছে বড় হয়েছে। আপনার বাবা কি করতো? আমার বাবা আর আমার ছোট চাচা ভ্যান গাড়িতে করে লবণ বিক্রি করতো, কখনো আটা বিক্রি করতো ভ্যান গাড়িতে করে। হ্যাঁ, আপনি সবার বড় ছিলেন কি না? আমি মেজো ছিলাম। মেজো ছিলেন, বড় বোন ছিল একটা, তার নিচে একটা ছিল, সে ছিল না, আমি আপনার এটা মনে নাই। বড় বোনের নাম মরিয়াম ছিল, কিন্তু মরি বলে ডাকতো সবাই, আমার জেঠি ডাকতো আর কি মরি বলে। আচ্ছা, চাচা বা দাদা এদের কারো নাম মনে নাই বা নিজের বাবার নামই তো মনে নাই? বড় না, দাদা তো দেখিনি, দাদার কথা মনে নেই বা দাদির কথা মনে নেই। আচ্ছা, তো তারপর আপনি যেটা বলছিলেন যে মোতালিবদের বাসায় এসেছেন বা ওখান থেকে হারিয়ে যাওয়ার ঘটনা বোধহয় কিছু একটা বলতে চাচ্ছিলেন। হ্যাঁ, তো সকালবেলা যখন ওই আমার মামা চানাচুর দিল, তখন আমার মামা বললো আমাকে যে তুমি তো বারবার হারিয়ে যাও, আমি তোমাকে বাসায় দিয়ে আসিনি। আমি আমার মামাকে বললাম না মামা আমি যেতে পারবো। আসছি বাড়িতে, আবার চানাচুর খেতে খেতে আমি বাড়িতে আসছি ঠিকই, তো বাড়িতে এসে দেখি যে ঘরে কেউ নেই। কোনো সমস্যা নাই, আপনি একদমই নার্ভাস হবেন না, আপনার যেভাবে বলতে ইচ্ছে করে, আপনার যত সময় লাগে আপনি বলেন। হ্যাঁ, তো বাড়িতে এসে দেখি কেউ নেই, আমার যে ভাইটা মারা গেছে তার ছোট যেটা গায়ে একটা গেঞ্জি ছিল, ওর আবার একটা থ্রি কোয়ার্টার প্যান্ট পরা ছিল, তো ও আবার ঘর থেকে বের হয়ে ওই যে রিক্সার একটা যে ভিতরে যে মানে যে সিলভারের একটা ই আছে না, রিং রিং আছে ওর হাতে, আবার একটা রিং রিক্সার রিং ঘোরাচ্ছিল বাবা আর খেলতেছিল, হাতে নিয়ে বের হইছে ঘর থেকে, আর হাতে হলো একটা চটি স্যান্ডেল লম্বা একটা চটি, মানে ওটা দিয়ে মানে ওকে ওকে ওটা দিয়ে রান করাবে। হ্যাঁ হ্যাঁ, তো ওকে আমি জিজ্ঞেস করছি তুই কোথায় যেতেছিস, ওকে আমি আমার আব্বার কাছে, আমি আব্বার কাছে যেতেছি। ওরই বড় ভাই মারা গেছে? হ্যাঁ, মোতালেব। জি, ওর নামটা মনে নাই আপনার? না, ওর কথা ওর নামটা মনে নেই। আচ্ছা, তো ওকে বলার পরে ও বলল তো ঠিক আছে আয় আমার পিছে পিছে আয়। তা আমার হাতে ওই যে চানাচুরের প্যাকেটটা, চানাচুর খাইতেছি আর ওর পিছে পিছে মানে যাইতেছি খালুর দোকানে। তো আমার খালুর আবার মনে আছে আর একবার অনেক আগে একবার আসছিলাম যে মানে মানে আমার খালুর আবার একটা হোটেল ছিল, হোটেল ছিল জি, খাবারের হোটেল জি, তো ওনার সামনে আবার একটা বড় ড্যাগের মধ্যে খিচুড়ি মানে ওই যে খিচুড়ি বিক্রি করতো, খিচুড়ি হোটেল মনে হয় সম্ভবত ক্যান্টিন ছিল আর কি। তো ওই যে ড্যাগের সামনে যে উনি বসতো ওইটা আমার খেয়াল আছে। তো আমিও যখন ওকে বলছি যে আমাকে নিবি, তো বলছে যে আমার পিছে পিছে আসো, তো আমি ও আগে আগে ওই রিংটা চালাতে চালাতে যেতেছে আর আমি ওর পিছে পিছে হাঁটতেছি আর কি। তো হাঁটতে হাঁটতে কিছু দূর গিয়া মানে ওই যে চানাচুর এরকম করে হাতের মধ্যে নিয়ে মুখে দিছি, তো এই হাতে দিয়ে যে মুখে দিছি না উপর দিকে তাকাই দেখি যে ও নাই, ওই যে রিং এর পিছনে দৌড়াতে দৌড়াতে আগে চলে গেছে স্পিডে। হ্যাঁ, আর আমি দেখি যে ও নাই, তখন আমি মানে ভয় পেয়ে গেছি যে ও নাই, তাহলে আমি বাড়িতে চলে যাই পিছন দিকে ব্যাক করার কথা জি। এখন আমি বাড়িতে চলে যাই এটা মনে করে আর কি, মানে আমরা আবার হাঁটা দূর ওই রাস্তা দিয়ে, তখন ওই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে পরে হারাই গেছি। হাঁটতে হাঁটতে হারাই গেলেন মানে কি করলেন আমাকে একটু বলেন? হাঁটতে হাঁটতে মানে এই যে হাঁটতেছি এখন রাস্তা শেষ হইতেছে না, আমি বাসাও খুঁজে পাইতেছি না। তারপর তো এরকম হাঁটতে 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 মানে সারাদিন হাঁটছি সকাল থেকে, সারাদিন হাঁটতে হাঁটতে, তো এরকম সন্ধ্যা হয়ে গেছে, একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছে, লাইট জ্বলতেছে রাস্তায় দেখতেছি আমি, তো এক লোক এসে আমাকে জিজ্ঞেস করতেছে তুমি কান্না করতেছো কেন? লাইট জ্বলতেছে তার মানে এটা শহর ছিল রাস্তায়? হ্যাঁ, বাতি জ্বলতেছে এরকম উঁচা একটা রাস্তা দিয়ে মানে আমি হাঁটতেছি, নিচের রাস্তা গাড়ি চলে মানে যে আইল্যান্ড রাস্তাগুলো আছে হাঁটি এখন আমরা, ওরকম একটা রাস্তা দিয়ে মানে আমি হাঁটতেছি,
হাটটা তো ওই লোকটা আমাকে জিজ্ঞেস করছে, পরে আমি কান্না করে দিছি। তো ওই লোকটা আমাকে বলতেছে, তাই এখন রাত্রেবেলা তুমি কোথায় যাবা, তা আমার সাথে চলো, আমি কালকে সকালে তোমার আব্বাকে খুঁজে দিব। তো ঠিক আছে, ওনার সাথে গেছি ওনাদের বাসায়। যাওয়ার পরে মানে বড় একটা বিল্ডিং, তো গেটের সামনে মানে যে কুকুর একটা বান্ধা আছে জি। এখন ওই আমি আবার কুকুর দেখে ভয় পেয়ে গেছি। হ্যাঁ, তো রাত্রে কোনো রকম রয়েছি ওখানে, সকালে ঘুম থেকে ওই যে কুকুর খেয়ে কইতেছে, সকালবেলা শব্দ করতেছে, মানে আমার এখন আমি মানে ভয় পেতেছি। এখন সামনে কাউরে দেখতেছি না, আমার যেখানে শোয়া রাখছে আমি সামনে কেউ দেখতেছি না। না দেখে যেমন আর কি সকালবেলা উঠে কি করছি, আবার ওই বাড়ির থেকে বের হয়ে গেছি কান্না করতে করতে। বের হয়ে গেছে, এখন বের হয়ে আবার হাঁটা শুরু করছি। আবার হাঁটতে 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 তো একটা মহিলা রাস্তায় ঝাঁট দিতেছে, ওই মানে ওই যে সূত্র পড়াছে না, সূত্রপুর সম্ভবত স্কুল, স্কুলের আয় আর কি। সূত্রপুর বলতে এটা কোন সূত্রপুর, কোন জেলা? ল্যান্ডারিয়া সূত্রপুর, ঢাকার ভিতরেই? জি। তার মানে তো আপনি ঢাকার আশেপাশে থেকে হারিয়েছেন, এটাই মনে হয়। কারণটা হচ্ছে আমি আপনাকে কেন বলি, আপনি যেখানে ছিলেন জি প্রথম হ্যান্ড, যে আপনাকে নিয়ে গেল রাস্তা থেকে, সেটা যদি সূত্রপুর হয়ে থাকে, আপনি যেটা বলছেন সূত্রপুর, তাহলে আপনি সারাদিন হাঁটাহাঁটি করছেন। একটা বাচ্চা মানুষ, একটা বাচ্চা মানুষ হাঁটাহাঁটি করে সন্ধ্যার দিকে ভদ্রলোক আপনাকে পাইছে, তো সারাদিন হাঁটাহাঁটি করলে আপনি কত দূরই বা হাঁটতে পারেন? আপনি ঢাকা, ঢাকার আশেপাশে কোনো একটা জেলা থেকে আসছেন, অথবা ঢাকার মধ্যেই আপনি হাঁটাহাঁটি করছেন? হ্যাঁ, মানে কোনো গাড়িতে উঠিনি, কোনো গাড়িতে ওঠেন নাই, তো নিশ্চিতভাবে ঢাকা অথবা ঢাকার আশেপাশে কোনো জেলা। হ্যাঁ, এবং আপনি বলতেছেন লাইট ছিল রাস্তায়, হ্যাঁ, আইল্যান্ড ধরে হাঁটছেন, তার মানে নিশ্চিতভাবে এটা ঢাকা, ঢাকার আশেপাশে এরকমই একটা এরিয়া হবে। এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন আপনারা, এইভাবে আমরা কিছুটা বের করতে পারি কিনা। এছাড়া উনি লিখে নিয়ে আসছেন, যেটা আমরা নতুন নিয়ম করেছি যে এখন থেকে যারা আসবেন তারা পুরো ঘটনাটা যাতে লিখে নিয়ে আসে, কারণ এখানে আসলে তারা অনেক কিছুই ভুলে যায়। আমি সেটাও পড়ে শোনাবো আপনাদেরকে শেষের দিকে, বলেন তারপর। তো ওই ওই মহিলাটা ঝাড় দিতেছে, হাতের মধ্যে ঝাড়ু, আমি মানে এটা ঝাড়ু দেখে আর কি মানে মুখের দিকে তাকায় মানে ওনারে জাবড়ায় ধরে জিজ্ঞেস করতেছে, আমি তোমার মায়ের তোমার বাবারে কোথায় খুঁজে পাবো, ঠিক আছে তুমি আমার সাথে চলো, তোমার মায়ের তোমার বাবারে খুঁজে দেব। উনি নিয়ে গেছে আমাকে। নিয়ে যাওয়ার পরে তো ওখানকার মানে স্থানীয় লোক, কোথায় নিয়ে গেছে আপনার ওই সূত্রপুর থেকে যেমন মানে একটু আগে যেমন গ্যান্ডারিয়া, তো ওখানে নিয়ে যাওয়ার পরে এরকম বলতেছে, এরকম এরকম মেয়েটারা পাইছি। তো ওনারা আবার চার পাঁচজনে মিলে আর কি যেমন খোঁজাখুঁজি করছে আর কি আমাকে। উনি কি সিটি কর্পোরেশনে ছিল, রাস্তা ঝাড় দিত যে? জি না, মানে যে পাইছে আমাকে উনি হলো মানে স্কুলের আয়া ছিল, স্কুলের আয়া ছিল, আয়া ছিল মানে ওই সূত্রপুর স্কুলে, মানে ওইখানে আবার আমাদের যেখানে আমি এখন মানে বর্তমানে পড়া হয়েছি ওইখানে একটা স্কুল আছে, ওই স্কুলের আয়া ছিল উনি। তো মানে উনি নিয়ে যাওয়ার পরে ওখানকার এলাকার কিছু স্থানীয় লোক ওনারা আমাকে জিজ্ঞেস করছে, তোমার বাবার নাম কি, তোমার মার নাম কি, এরকমই আমি বলতে পারিনি। তো শুধু এটুকুই বলছি যে আমি আমার খালুর দোকানে যাইতেছিলাম, আমি ওখান থেকে আমি হারিয়ে গেছি। তোমার খালু কি করে? আমার খালু ভাত বিক্রি করে বা খিচুড়ি বিক্রি করে, এরকম বলছি। তো বলার বলার পরে ওনারা মানে যেমন মানে ইয়ং জেনারেশন কিছু কিছু ছেলেরা আর কি মানে এখন বর্তমানে আমি ওনাদেরকে মামা বলি। আচ্ছা দাঁড়ান, আপনি আপনার নিজের বাবার বাড়ি থেকে আপনার এই যে মামা, মামা না যার কাছে আসছেন উনি ভাত বিক্রি করে, খালার বাড়ি, খালা, তো এই খালার বাড়িতে আসতেন কিভাবে? নিজের বাড়ি অনেক সময় ভ্যান গাড়ি দিয়ে আসতাম, কখনো রিক্সা দিয়ে আসতাম। এবং আপনার বাড়ির সামনে বলতেছেন আলুর ক্ষেত ছিল? হ্যাঁ, মানে মানে আমাদের নিজেদের স্থানীয় তো আমার মানে আমাদের যে বাড়ি ছিল আমাদের বাড়ির সামনে একটা আলু ক্ষেত ছিল। এই ভ্যান গাড়িতে আসতে কতক্ষণ লাগতো? কতটা মানে বেশি ওটা মনে নাই। এটা কেন বলছি, 40 বছর আগে ঢাকায় এই ভ্যান আলুর আলুর ক্ষেত ছিল কিনা আমি জানা নাই, তবে ঢাকার আশেপাশে এটা সম্ভব। এইটা কিন্তু আবার গ্যান্ডারিয়া সূত্রাপুর এগুলা আপনারা যদি একটু মিলান, যে এটা আবার ঢাকার একেবারে কিনারাবর্তী কোনো অঞ্চল কিনা, আমার যেহেতু ম্যাপ সম্পর্কে অত ভালো আইডিয়া নাই সেজন্য আপনাদেরকে বলছি। তো ওনার বাড়িতে বাড়ির সামনে হচ্ছে আবার আলু ক্ষেত, তার মানে এটা একদম বলা চলে যে একেবারেই গ্রাম অঞ্চল যেখানে আলুর চাষ হচ্ছে। সেখান থেকে ওনার হচ্ছে হলো খালার বাড়ি, মোতালেব কে ছিল, মোতালেব কে ছিল আপনার? আমার খালাতো ভাই ছিল। এই খালার বাড়ি সেটা আবার শহর কেন্দ্রিক, কারণ সেখানে উনি যেহেতু খিচুড়ি বিক্রি করতেন, হোটেল না হলে তো শহর না হলে তো এটা আবার এরকম এরকম জীবনযাপন হয় না।
এটা একটা বিষয়। আবার ওখান থেকে হারাই যাওয়ার পরে উনি সারাদিন হাঁটাহাঁটি করেছেন, সেটা স্পটেড হয়েছে সূত্রাপুর এসে, রাইট? সূত্রাপুর, তার মানে নিশ্চিতভাবেই এটা ঢাকার আশেপাশে এবং ঢাকার নিকটবর্তী কাছাকাছি কোনো জেলা এবং ঢাকা কেন্দ্রিক এই এই এরিয়ার মধ্যে এই ঘটনাটা ঘটেছে। বলেন তারপর কি হলো। তো তারপর ওনারা খোঁজাখুঁজি করলো, খোঁজাখুঁজি করার পরে পাইনি কাউকে, কাউকে পাইনি। হ্যাঁ জি না, তো পাইনি। পরে ওনাদের মধ্যে একজন, মানে যাকে আমি মামা বলি এখন, তো ওনারা আবার অনেকগুলো ছেলে মেয়ে, পাঁচ ছটা ছেলে মেয়ে, তো উনি বলে থাক, যখন পাস না কাউরে তাহলে ওকে আমি রেখে দিই, আমার কাছে থাকুক। কি বলস ওদেরকে, মানে জিজ্ঞেস করতেছি যারা যারা মানে আমাকে নিয়ে আর কি তদারকি করছে আমার বাবা মাকে খোঁজার জন্য, তো ওনাদেরকে বললো যে তো থাক, আমার পাঁচ ছটা ছেলে মেয়ে, ওরা যদি একমুট করে দেয় তাহলে ওর খাবার হয়ে যাবে। তা আমাকে এবার নিয়ে ঘরে নিয়ে গোসল টোসল করে আমাকে খুব আদর করে বললো যে মা থাক, আমরাই তোর মা, আমরাই তোর বাবা, যখন পাই না তোর বাবা মারে, যদি কোনো দিন আসে তাহলে তোরে দিয়ে দেবো তোর বাবা মার কাছে। বলার পর আমার মামা আমাকে রেখে দিল, রেখে দিল। পরে যেমন ওই আমার ওই মামারই আবার খালাতো বোন, যে মামা আমাকে রাখলো ওর মামার খালাতো বোন, মানে ওনারা হলো খালাতো ভাই বোন। ওনারা আবার শুধু দুইটা ছেলে ছিল, মেয়ে ছিল না। তো উনি আবার এসে বললো দাদা ভাই আপনি নাকি একটা মেয়ে পাইছেন, আমাকে দিয়ে দেন, মেয়েটাকে আমাকে দিয়ে দেন, আমার তো মেয়ে নাই তাই আমাকে দিয়ে দেন। আমার মামা আবার বললো যে তা ঠিক আছে নিবি নে, কিন্তু খেয়াল করে রাখিস, দেখে শুনে রাখিস। তো ওনার খালাতো বোন নিয়ে গেল আমাকে। আচ্ছা, নিয়ে যাওয়ার পরে ওনার আবার দুটা শুধু ছেলে, তো আমাকে নিয়ে আমার নাম রাখলো মুক্তা। আপনাকে নাম চেঞ্জ করে দিল? জি। ওই সময়টাতে বাবা মার কথা বলতেন না ওদেরকে, যেমন বাবা মাকে খুঁজে দাও বা আপনি কান্নাকাটি করতেন না? তো মানে আমাকে মুক্তা নাম ডাকলে মানে আমি কখনই ওনাদের ডাকে সাড়া দিতাম, মানে আমাকে ওই আমার এই নামটাই আমার ছিল, আর আমাকে যখন এই নামে কেউ ডাকতো তবে আমি জবাব দিতাম। মুক্তা নাম ডাকলে জবাব দিতেন না? জি না। আচ্ছা, আপনি কোন স্কুলে পড়তেন আপনি যখন হারিয়ে গেছেন তখন? জি না, আমি ওনাদের কাছে এসে স্কুলে ভর্তি হয়েছিলাম, মানে ওনারা একটু পড়াইছে। আচ্ছা, দুই বছর যাবৎ পড়াইছে, তো বেশ ভালো ওনাদের কাছে ছিলাম, ওনারা খুব আদর স্নেহ করতো, মেয়ে নাই আমাকে মেয়ের মতোই জানতো, বা আমিও ওনাকে মা বলতাম, বড় ভাই যেটা ওর দাদা ভাই বলতাম, ছোট যেটা ওকে নাম ধরে ডাকতাম। তো বেশ যাবৎ ওনাদের কাছে ছিলাম, তো ওনাদের কাছে থাকা অবস্থায় মানে আমার যে হাজবেন্ড উনিও খুব মানে আমাদের পাশের বাড়িতে থাকে, জি, তো উনিও আমাদের সাথে একসাথে খেলাধুলা করে, মানে আমাদের ক্যারামবোর্ড ছিল, আমরা সবাই ক্যারামবোর্ড খেলতাম, উনিও আমাদের সাথে খেলাধুলা করতো, বা অনেক সময় আমাদের সাথে খাওয়া দাওয়া করতো। বেশিক্ষণই মানে আমার ভাই বড় ভাই যেটা মারা গেছে ওর সাথে মানে মানে ওনার খুব ঘনিষ্ঠ, মানে তো এরকমই মনে করেন থাকতে থাকতে যেমন এখানে বড় হইলাম, বড় হওয়ার পরে কিছুদিন যাব যাওয়ার পরে ওনারা আবার এই স্কুলে ভর্তি করাই দিল, তো ওনারা আবার ওই মেয়েটা আমার কাছে আছে। ওকে, বেশ ভালো, ওনারা যেটুকু আমাকে এতদিন রাখছে ওনাদের থেকেই বড় হয়েছি, ওনাদের থেকেই ইনশাল্লাহ আমার বিয়ে শাদী হয়েছে। সংসার? জি, আমার সবকিছু সুখের আলহামদুলিল্লাহ, সবকিছু মিলে আমার ছেলে ছেলে এক মেয়ে। ছেলে কোথায় কি করে? ছেলে ইন্টার কমপ্লিট করছে থেকে, আর মেয়েটা? আর মেয়েটাকে মহিলা কলেজ থেকে ইন্টার কমপ্লিট করছে। আপনার জামাই কি করেন? জামাই বলতে হাজবেন্ড? হ্যাঁ, আমার হাজবেন্ড হলো আপনার টিভি এগুলো ঠিক করে মিস্ত্রি, মেকানিক, ইলেকট্রিক মিস্ত্রি। তো এত বছর পরে এই 45 বছর পরে আমার এই অনুষ্ঠানের খোঁজ পেলেন কিভাবে, আর কেনই বা আপনি খোঁজ করতেছেন বাবা মায়ের? সেটাই বড় কথা, এখন আপনার প্রোগ্রামটা মানে আমার ছেলে মেয়ে দুজনেই দেখে। আচ্ছা, বিশেষ করে আমার মেয়েটা খুব দেখে। তো দেখার পর আমার মেয়ে একদিন আমাকে বলতেছে মা এরকম এরকম, আমাকে দেখাইছে দুই তিনটা প্রোগ্রাম, দেখার পরে বলতেছে মা, তো এখানে আমরা যোগাযোগ করি, আমি বললাম মা আমি তো কিছুই বলতে পারি না, তো অনেক মেয়েরা তো সবার নাম বলতে পারে বা এলাকার নাম বলতে পারে, যেখানে থাকে সেখানে নাম বলতে পারে, কিন্তু আমি তো কিছুই বলতে পারি না। তো আমার মেয়ে বলছে যে একটু বলেই দেখি, পাই বা না পাই চেষ্টা তো একটু করি। আমি বলতেছি যে না মা একটু এতটুকু ই দিয়ে খুঁজে পাওয়া যাবে না,
আমার ননদ আবার যেটা ছোট ননদ ও আমার কাছে থাকে, ও আবার আমাকে বলতেছে তোমার কি ভাবি আপনার মা মা বাবার জন্য কি আপনার কোনো মায়া মহব্বত নেই? আছে, কিন্তু আমার তো মানে আমার বাবা মার কথা মনে নেই, মানে এতটুকু মনে আছে যে আমার বাবা ছিল একটু লম্বা, আমার বড় বোনটাও লম্বা ছিল, আর আমার মাটা একটু শর্ট ছিল আর কি। তো আমার জেঠি আর কি বলতো যে মানে আমি নাকি আমার মার মতো হব বড় হলে, আর আমার বড় বোনটা আবার আমার বাবার মতো হচ্ছে লম্বা। মানে আমার একটা মনে আছে যে আমার আব্বার মাথা চুলগুলো একটু কোকড়ানো ছিল, আমার বোন যখন দাঁড়ায় তো দেখতাম যে পাশাপাশি মোটামুটি একটু। বাবা মার চেহারা মনে আছে? না। আপনি যা লিখে নিয়ে আসছেন একটু পড়ি। হ্যাঁ, আমার নাম নাজমা, আমরা তিন ভাই বোন ছিলাম, আমার বড় বোনের নাম ছিল মরিয়াম, আমার বড় জেঠি তাকে মরি মরি বলে ডাকতো, আমার বড় বোন মরিয়াম দেখতে সুন্দর ছিল, আনুমানিক 15 কিংবা 20 বছর হবে। এটাও লিখেছেন একটা বড় ক্লু, আমার বাবার নাম মনে নাই, আমার বাবা আমার ছোট চাচা ভ্যান গাড়িতে করে আটা এবং লবণ কখনো পাতা দিয়ে প্যাকেট তৈরি করে বিক্রি করতো, পাতা দিয়ে প্যাকেট তৈরি করে আটা লবণ বিক্রি করতো। আমার ও বড় বোনের সাথে আমি কয়েকবার আমার মনে আছে একবার যে জঙ্গলের থেকে মানে পাতা কুড়াইতে গেছি, তা আমি আমার বড় বোনকে বলতেছি কি জানি মানে দেখে মানে বলতেছি জোরে ডাক দিয়ে আর কি আমার বোনটা, আমার বোন আমার বলতেছি চুপ চুপ, এখানে শব্দ পাইলে মিলিটারি ধরে নিয়ে যাবো আমাদেরকে, শব্দ করো না, এগুলো বলছে। হ্যাঁ, আমি আবার চুপ হয়ে গেছি। এটা আপনার বাড়ির আশেপাশে ছিল মানে একটা জঙ্গলে গেছিলাম পাতা করাবার জন্য, তেমন তো হতে পারে ক্যান্টনমেন্ট এরিয়া এরকমই হতে পারে আর কি। মানে তখন আমার আমার বোন বললো যে মানে শব্দ করে চুপ শব্দ করিস না মিলিটারি ধরে নিয়ে যাইব। ইন্টারেস্টিং, ওকে। আচ্ছা, তারপরে আমি আর আমার বড় বোন মরিয়াম সেই পাতা জঙ্গল থেকে কুড়িয়ে আনতাম, আমাদের বাড়ির সামনে একটা মিষ্টি আলুর ক্ষেত ছিল, সেই মিষ্টি আলুর ক্ষেতের অপর দিকে একটা চায়ের দোকান ছিল, আমার বাবা মাঝে মধ্যে সেই চায়ের দোকানে আমাকে নিয়ে যেত, বিস্কিট কিনে দিত। আমাদের বাড়িতে দুটো ঘর ছিল, ঘরের পাশে যে ঘরটা ছিল সেই ঘরে আমার বড় জেঠি থাকতো। আমার বড় জ্যাঠার কথা মনে নেই, সবাই বলতো যে তিনি হাঁটতে হাঁটতে কোথায় যেন চলে গিয়েছে আর আসে নাই। আমার মামার কথা মনে আছে, তার একটা কনফেকশনারি ছিল, আমি এর আগে 2 বার হারিয়ে গিয়েছিলাম, এটা আপনি বলেছেন। একবার আলু খেতে সামনে দিয়ে হাঁটতে হাঁটতে হারিয়ে গিয়েছিলাম, একটা ছেলে আমাকে পেয়েছিল, সেই ছেলেটা আমাকে তার বাড়িতে নিয়ে যায়, তারপর সে তার ছেলের মা আমাকে গোসল করাইছিল, যেটা আপনি একটু আগে বলতেছিলেন, এবং রাস্তা দিয়ে হাঁটতেছিল, তখন ছেলেটার সঙ্গে দেখা হলে আমার মা এবং খুঁজে পায়, যেটা হয়েছে। তারপরে আমি আরেকবার হারিয়ে গিয়েছিলাম, তখন আমার মা খুঁজে পেয়েছিল, তৃতীয়বার যখন হারিয়ে যাই তখন আর খুঁজে পাওয়া যায়নি। আমার যতটুকু মনে পড়ে, আমার বড় খালার বাড়িতে গিয়েছিলাম, সেখান থেকে হারিয়ে গিয়েছি, আমার বড় খালুর একটা খিচুড়ির দোকান ছিল, সেখানে খিচুড়ি বিক্রি করতো, তার দুটো ছেলে ছিল, বড় ছেলেটার নাম ছিল মুত্তালিব, আমার যতটুকু মনে পড়ে সেই বড় খালুর ছেলেটা অসুস্থ ছিল, না হয় মরে গিয়েছিল, মানে আপনি এখানেও কনফিউশন, আমার ঠিক মনে নেই। তাকে দেখার জন্য যখন আমি বড় খালুর বাসায় গিয়েছিলাম, সেখান থেকেই আমি হারিয়ে যাই, আমাদের বাড়ির কিছু দূরে গেলেই একটা হাট বসতো, ইস হাটের নামটা যদি আপনি মনে রাখতে পারতেন। বলতে পারিনি, ওই হাটে গেলে প্রায় প্রায় আমার বাবা আমাকে বাদাম কিনে দিত আর কি, মাঝে মধ্যে আমার বাবা যখনই হাটে যেতেন তার হাটে গিয়ে ওই যে বাদাম কিনে দিতেন, আর বলতেন বাদাম খেতে খেতে বাড়ি চলে যাও। জি, খুব কাছাকাছি তাহলে। হ্যাঁ, ভালো একটা ক্লু কিন্তু, বাদাম খেতে খেতে একেবারে মানে আমার মনে আছে যে মানে যতটুকু রাস্তা হাঁটতাম ততটুকুই আমি বাদাম গুলো খাইতাম। আমি বাড়ি থেকে যখন হাটে রওনা হতাম তখন রাস্তার এক পাশে অনেকগুলো কাঁঠাল গাছ ছিল, এটা আমার মনে আছে, আমার যতটুকু মনে পড়ে আমার বাবা লম্বা ছিল। কাঁঠাল গাছ তো গাজীপুরের ওদিকেও প্রচুর, মানে ঢাকার আশেপাশে কোন জেলা যে এটা এত ছিল না, মানে যখন 10-12টা কাঁঠাল গাছ হবে ওই, আচ্ছা আচ্ছা, রাস্তার পাশে, এটা তো যে কোনো জায়গাতেই হতে পারে। হ্যাঁ হ্যাঁ, এটাই আমার যতটুকু মনে পড়ে আমার বাবা লম্বা ছিল, হাটে যখন যেতাম ওই কাঁঠাল গাছের সামনে দিয়ে যেতাম সবসময়। আমার বোনও লম্বা ছিল, যাওয়ার রাস্তা ছিল, রাইট। আপনি বাবা এবং বোনকে নিয়ে যেটা বলেছেন একটু আগে সেটাই লিখেছেন, আপনার মা খাটো ছিল, বাকি দুজন লম্বা ছিল। আমার বাবার মাথার চুলগুলো একটু কোকড়ানো ছিল, আমার মামার একটা কনফেকশনারি ছিল, সেই কনফেকশনারিটা আমার খালার বাড়ির কাছাকাছি ছিল, আমার নানি এবং আমার সেই মামা আমার খালার বাসাতেই থাকতো, খালার সাথে থাকতো। আমি যেদিন হারিয়ে যাই সেই দিনের কথা এরকম, আমি আমার খালা বাসা থেকে হাঁটতে হাঁটতে আমার মামার দোকানে যাই, আমার মামার দোকান খালার বাড়ির পাশেই ছিল, যেটা আপনি বিস্তারিত এখানে বলেছেন সেটা আর আমি আনলাম না, ওই রিক্সার রিং চালিয়ে যে ঘটনাটা ঘটেছে। আপনি একটু আগে যে কথাটা বললেন যে আপনার মেয়ে বলেছে বা আপনার যারা এই ভিডিওতে আসতে বলেছে তারা সবাই যে কথাটা আপনাকে বলেছে, চেষ্টা করতে তো দোষ নাই, সেই চেষ্টাটা আসলে আমরাও করছি, বাকিটুকু সমস্তই আল্লাহর হাতে, এবং আমরা শুধু চেষ্টাটুকুই করতে পারি। আপনার এই ভিডিওর ক্লুর দিক থেকে অত্যন্ত দুর্বল, কিন্তু এটা ঠিক যে আমি অনেক দুর্বল ক্লুর ভিডিও এত দ্রুত আল্লাহ সফল করে দিয়েছে যেটা অচিন্তনীয় ছিল, ঠিক উল্টোটা হয়েছে, ভাইস ভার্সা যদি আমি বলি, অনেক শক্তিশালী ক্লু থাকার পরেও অনেক ভিডিও এখন পর্যন্ত আল্লাহ সফলতার মুখ দেখাননি। তো সেই জায়গাটা থেকে আপনার এই ভিডিও যদি আমি বলি,
সফল হওয়ার জায়গাটা কোথায়? সফল হওয়ার জায়গাটা হচ্ছে আপনার স্টোরির, গল্পের যে বর্ণনাটা আপনি দিয়েছেন খুব সুন্দর করে, কোথায় কি ছিল, এটা কোথায়, ওটা কোথায়, এইটুকুতেও যদি মিলে যায়, কারণ আমাদের এই পেজটা এখন অনেক শক্তিশালী হয়েছে ফেসবুক, যারা পরিবারের সদস্যদের হারিয়েছেন তারা মোটামুটি সবাই অপেক্ষায় থাকেন যে না জানি কোন দিন তারা, কেউ একজন ফিরে আসে, না জানি কোন দিন, এরকম এরকম ঘটনা পেয়েছি, তেমনও তো হতে পারে আল্লাহ আপনার ফ্যামিলির কেউ একজন অপেক্ষায় আছে যে হয়তো এই সব সমস্ত কিছু বর্ণনা শুনে সব কিছু মিলে যাবে, সে হয়তো আপনার সামনাসামনি এসে দাঁড়াবে। তো ইনশাআল্লাহ আপনি আসলে নিজে থেকেই কি অনুভব করেন আপনার বাবা মার বা আপনার পরিবারের কাছে ফেরার? এই প্রশ্নটা করাটা খুব অবান্তর, তারপরেও আপনাকে কাছ থেকে একটু জানতে চাই, নিজে থেকেই 45 বছর ধরে আসলে কখনো ভিতর থেকে তাড়ানো অনুভব করেন যে না আমার পরিবারের কাছে ফেরা উচিত, আমি যদি আমার বাবার কাছে ফিরতে পারতাম, মায়ের কাছে ফিরতে পারতাম? এটা ঠিক যে মাঝে মধ্যে আগে ভাবতাম যে মানে কিছু কিছু লোক কখনো যদি একটু টাচ করে কথা বলতো যে মা বাবা নেই বা এই মুসলমানের ঘরে কিনা ঘরে, এরকম কথা যদি কখনো কেউ বলতো তখন মানে মনে মনে ভাবতাম আল্লাহর ইচ্ছা, এছাড়া কিছু। তবে এমনি প্রকাশে কাউকে বলি না, যখন জায়নামাজে বসি তখন একটু আল্লাহর কাছে বলি জাল্লা দুনিয়াতে আমি আমার বাবা মাকে দেখিনি, বা তুমি যে অবস্থায় রাখছো খুব ভালো রাখছো, শুকরিয়া তোমার দরবারে, বেঁচে থাকলে পাবো কিনা জানি না, কিন্তু মরার পরে অন্তত পক্ষে মা বাবার সাথে জান্নাতে তুমি একটু দেখা করে দিও আমাকে। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা নাজমার বেসিক ভিডিওটা এখানে শেষ করতে চাই। তওয়াক্কালতু আল্লাহ উইথ দ্য নেম অফ অলমাইটি আল্লাহ, উনি আল্লাহর কাছে যে দোয়া করেছেন আল্লাহ যদি দোয়া কবুল করেন তাহলে এটাই হয়তো বা হবে, আর আল্লাহ যদি তা, আল্লাহ সবসময় আমরা যা চাই তার চেয়ে অনেক বেশি আমাদেরকে দেন, তো ইনশাআল্লাহ। তো সেই জায়গাটা থেকে এমনও তো হতে পারে যে নাজমার এই ভিডিওটা প্রচার করার পরে নাজমার পরিবার আল্লাহ হয়তো দুনিয়াতেই মিলাই দেবেন, তো ইনশাআল্লাহ আমরা সবাই শেয়ার করব। শুধু মনে রাখবেন শেয়ার করা, শেয়ার করা, শেয়ার করা, এটা আমাদের চেষ্টা, আমাদের সবার ইবাদত। তো সেই জায়গা থেকে আমরা শেয়ার করি, আল্লাহ চাইলে এই ভিডিওটা নিশ্চয়ই সফল হবে, আমরা খুব ভালো একটা সংবাদ নিয়ে যেন খুব দ্রুত ফিরে আসতে পারি। সেই তাওয়াফ করে আজকের মতো শেষ করছি, সবাই অনেক অনেক ভালো থাকুন, নাজমা অপেক্ষায় থাকবে, সেই অপেক্ষা যেন দীর্ঘ না হয় সেই দোয়া করে শেষ করছি। ভালো থাকুন আপনারা সবাই, আসসালামু আলাইকুম।